নিম্নচাপটি ছিল সেটি আরো দুর্বল হয়ে গেছে এবং এই মুহূর্তে যেটা আছে শুধুমাত্র ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন, সেটা আছে হচ্ছে আমাদের সাউথ ছত্তিশগড় এবং অ্যাডজয়নিং বিদর্ভ এর উপরে আছে। কিন্তু আমাদের এখানে তো ময়েশ্চার ঢুকছে প্লাস একটা ওয়েস্টার্লি ট্রাফও আছে, যার জন্য আমরা যেটা বলেছিলাম ধরুন 6-7 মোটামুটি ওয়াইড স্প্রেড সব জেলাতেই বৃষ্টি হয়েছে, কোথাও একটু বেশি কোথাও কম। পূর্বাভাস যেটা হচ্ছে যে আজকের পর থেকে কিন্তু বৃষ্টি আর হবে না, কমে যাবে, মানে কালকে থেকে কোনো বৃষ্টি নেই। দাদা খুব স্পেসিফিক্যালি বলতে গেলে আজকে সন্ধে বা রাতের পর থেকে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই, যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে এখন থেকে মোটামুটি ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে, রাতের দিকে পুরোটাই চলে যাবে। এখন হয়তো সামান্য একটু নদিয়া মুর্শিদাবাদ মানে বাংলাদেশ লাগোয়া যেহেতু সিস্টেমটা নর্থ ইস্টালি গেছে, ফলে কিন্তু মেজর ক্লাউড যেটা আছে এবার বাংলাদেশে ঢুকে যাবে, ফলে আমাদের রাজ্যের উপরে আর থাকবে না এবং আগামীকাল থেকে পরিষ্কার আকাশ। ন্যাচারালি আগামীকাল থেকে যখন পরিষ্কার আকাশ বলছি তার মানে মিনিমাম টেম্পারেচারও কিন্তু ফল করা শুরু হবে, ফলে আগামীকাল থেকে রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমবে, হয়তো আগামী 3 থেকে 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি অবধি ফল হবে মিনিমাম টেম্পারেচার, এবং ম্যাক্সিমাম খুব একটা কিন্তু বাড়বে না। তার কারণ পরিষ্কার হয়ে গেলে যেহেতু এটা শীতকাল এবং নর্থ ওয়েস্টার্লি উইন্ডও আসতে থাকবে যেটা কোল্ড এবং ড্রাই উইন্ড, ফলে দিনের বেলাতেও তাপমাত্রা খুব একটা বাড়বে না আর রাতের তাপমাত্রা আবার একটু কমবে, বৃষ্টি হবে না, কোথাও কোনো ওয়ার্নিং নেই। আশা করা যায় মোটামুটি শীতের যে শুরুটা যেটা আমেজটা সেটা হয়তো আমরা পেতে শুরু করবো আগামীকালের পর থেকে। রাতের ক্ষেত্রে বলছি মিনিমাম টেম্পারেচারটা ফল হবে, কারণ মিনিমাম টেম্পারেচারটা দেখবেন 23-এ উঠে গেছিলো মেইনলি মেঘলা থাকার জন্য। আমরা জানি যে যদি দিনের রাতের বেলা যদি মেঘলা থাকে তাহলে আমাদের পৃথিবী থেকে যে টেরিস্ট্রিয়াল রেডিয়েশন যেটা বাইরে বেরিয়ে যায় যার জন্য আমরা ঠান্ডা হই রাতে, সেইটা হচ্ছিল না, যার জন্য মিনিমাম টেম্পারেচারটা বাড়ছিল প্রায় 5-6 ডিগ্রি স্বাভাবিকের থেকে ওপরে। এবার আপনি 4 ডিগ্রি কমলেও কিন্তু স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি ওপরে থাকছেন। 10-11 তারিখের নাগাদ বা তারপর থেকে আশা করা যায় কলকাতার তাপমাত্রা 20-এর নিচে নামবে। তো কলকাতা 20-এর নিচে নামা মানে জেলাগুলিতে যদি আরো 4-5 ডিগ্রি কম ধরেন তাহলে যথেষ্ট ঠান্ডা, মানে কলকাতায় যদি 19-ও হয় তো পুরুলিয়া বাঁকুড়াতে আপনি 15 পাবেন জেলাতে। ফলে যা বৃষ্টি হওয়ার সেটা হয়ে গেছে আগামীকাল থেকে, আজকে রাতের পর থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই, কাল থেকে পরিষ্কার আকাশ, কোথাও কোনো সতর্কতাও নেই।